লাফাচ্ছে দেখো জ্যান্ত জ্যান্ত লাফাচ্ছে জ্যান্ত লাফাচ্ছে দেখো এটা তোমরা রেডি করো টাকা মানে নিজের হাত দিয়ে রেডি করি সারা রাত ইয়াদ রাখবে এই চাটিটা খেলে রাইসটা দেখো রাইস দেখো মাছটা দেখো মাছটা একদম পুরো নেচে যাচ্ছে বলা 8 বছর বয়স থেকে এই লাইনে আছি আমি তো বিরিয়ানি ছাড়া আর কিছু চলে বিরিয়ানি ছাড়া কিছু বুঝি না কিছু বোঝো না কিছু বুঝি না 75 গ্রাম ওজন হয়ে গেছে দেখো দর্শক বন্ধুরা এই দেখো চাপের মধ্যে আস্তে আস্তে করে দাদা কিন্তু দিয়ে দিচ্ছেন আর এখানে কিন্তু দাদা কিন্তু এখানে নাড়িয়ে কিন্তু চলছে এই দেখো এই হচ্ছে সেই আনলিমিটেড আফগানি বিরিয়ানি বাড়ির তৈরি ঘি আচ্ছা এটা কতটা দেওয়া হয় দাদা এটা 750 গ্রাম করে পার হাঁড়িতে দেওয়া হয় দই দই দেখুন দই টক দই পুরো গ্যারান্টি গ্যারান্টি মাল ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল আছে ব্র্যান্ডেড মাল দিচ্ছে দেখুন এই দেখুন কড়ার মধ্যে কি কি এটা এই দেশি ঘা ঘি ঢালছে ও ঘিটা যা দিয়ে দিচ্ছে একদম অসাধারণ বিরিয়ানি কত সুন্দর ভাবে কিন্তু বিরিয়ানিটা কেটে নিচ্ছেন দেখুন আর চালগুলো একদম খাড়া খাড়া হয়ে আছে তারের রাইস নর্মালাইজ সবকিছু এখন কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে ঘিয়ের গন্ধটা বেরোচ্ছে খুব সুন্দর ভাবে বিরিয়ানি ছাড়া আর কিছু বোঝো না কিছু বুঝি না আচ্ছা বিরিয়ানি ফেমাস লেবুতে রস আছে হেভি রস লেবু দেখুন দেখুন এই দেখুন ক্যানিং অবধি চলে যাচ্ছে দেখুন দেখুন বাদুর দাদা কিন্তু বিরিয়ানি নাচাচ্ছে এখন এই বারাসাতের বুকে এই যে দেখুন দেখুন সাইজটা দেখুন সাইজটা দেখুন সাইজটা দেখুন 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 সাইজটা দেখছো লবণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে লঙ্কা আছে এর মধ্যে লেবু আছে আর শসা আছে পেঁয়াজ আছে এরকম নাচবে এইরকম নাচবে পাগল হয়ে যাবে কেউ নাচবে ক্যানিং থেকে লোক চলে আসবে খেতে পুরো কি সালাড দিয়ে সেরে দাও নাকি আরো কিছু দাও আর এর সাথে গ্রিন চাটনি আছে কি বলছো গো দাদা এর সাথে নাকি আবার গ্রিন চাটনি দিচ্ছে এই যে গ্রিন চাটনি আছে চামচটা দেখি চামচ নিজের হাতে বানানো পুরো চাটনি অরিজিনাল হয়ে গেল তো অরিজিনাল চাটনি দেওয়া হয় খেলে থাকবে এই চাটনিটা খেলে কেউ ভুলতেই পারবে সারা রাত ইয়াদ রাখবে এই চাটনিটা খেলে দাওয়া ঘি এটা তোমরা রেডি করো একদম মানে নিজের হাত দিয়ে রেডি করি একদম পিওর গা বাপ রে বাপ দেখুন দেখুন দর্শক বন্ধুরা দেখুন লাইভ পুরো লাইভ মন খুলে খাওয়াচ্ছো কাস্টমার মন খুলে খাওয়াচ্ছি কাস্টমারকে দেখুন নতুন দোকান যেহেতু নতুন দোকান কেমন লাগছে ভালো লাগছে এখানে ফার্স্ট টাইম আসলেন খেতে ভালো লেগেছে আর দাদা একদম যেটা বলছে নতুন দোকান যেহেতু খুলেছে মন খুলে খাওয়াচ্ছে তো হ্যাঁ টেস্ট আছে বিরিয়ানি টেস্ট আছে চিকেনটা চিকেনটা এই দেখুন চিকেন চিকেন এত বড় চিকেন ১৩০ টাকা আনলিমিটেড আনলিমিটেড যেখানে রাইস যত খেতে পারবে ফ্রি যত খেতে পারবে দিয়ে দেবে দিয়ে দেবো দিয়ে দেবে যত খেতে পারবে রাইস দিয়ে দেবে কিন্তু পছন্দ মতন পিস কি দেওয়া হবে পছন্দ মতন পিস যে যেমন চাইবে তাকে তেমন দেওয়া আফগানি বিরিয়ানিতে ওনারা যেটা দাবি করছেন ১৩০ টাকা বিরিয়ানি দিচ্ছে তো দাদা ১৩০ টাকা এই হচ্ছে চিকেন তাই তো এই যে চিকেন এই হচ্ছে চিকেন আচ্ছা ওয়েট কত হবে ওয়েট ২০০ গ্রামের কাছাকাছি আছে আচ্ছা অনেক দোকানদার তো বলে দেয় ২০০ গ্রাম ৩০০ গ্রাম ৪০০ গ্রাম ১৩০ টাকায় ২০০ গ্রামের ভিতরে আছে আর যদি না হয় আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো কি বলছো গো পাল্লা রেখে দিই পাল্লা এখানে নিয়ে চলে আসছে দেখুন পাল্লা রেখে দিই ১৭৫ গ্রাম ওজন হয়ে গেছে দেখুন দর্শক বন্ধুরা এই দেখুন তোমাদেরকে দেখাচ্ছি ১৩০ টাকা ১৩০ টাকা কি তো আছে তুমি যেটা বলেছো এর সাথে আনলিমিটেড রাইস আছে কি বলছো আলু আছে এর সাথে আনলিমিটেড 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 আছে ১৩০ টাকার মধ্যে ১২৭ স্টেশন নামতে হবে আর কেউ যদি ওই দিক থেকে আসেন ব্যারাকপুর স্টেশন নামতে হবে ব্যারাকপুর স্টেশন নেমে ৮১ বাস ধরবেন একদম কালীখোলা মোড় কালীখোলা মোড়ে দোকান আছে লোকনাথ মন্দিরের ঠিক পার করি পার করে পেয়ে যাবে কালীখোলা পেট্রোল পাম্পের একদম ঠিক অপোজিটে আর এটা হচ্ছে কেউ বারাসাত থেকে আসলে বারাসাত ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা টোটো নেবেন টোটো নিয়ে বলবেন কালীখোলা পেট্রোল পাম্প আফগানি বিরিয়ানি ৩০০ গ্রাম ওয়েটের চাপ ৩০০ গ্রাম ৩০০ গ্রাম ১১০ টাকা কালা লাল লাল খেতে হেবি সুস্বাদু পুরো আফগানি স্টাইলে আফগানি স্টাইলে রান্না হয়েছে হয়ে যাচ্ছে মাংস গলে পুরো হালুয়া হয়ে গেছে
মাংস গলে পুরো হালুয়া হয়ে গেছে। লেগ পিস গুলো দেখুন 300 গ্রাম ওয়েট। লন্ডন থেকে এলে আবার আসবে? আবার আসতে হবে, এই বিরিয়ানি খেলে কেউ ভুলতেই পারবে না। লন্ডন থেকে আসবে? লন্ডন থেকে আসতে হবে তাকে, এই বিরিয়ানি। এই যে 180 গ্রাম চিকেন লাপাচ্ছে দেখুন, জ্যান্ত জ্যান্ত লাপাচ্ছে, জ্যান্ত লাপাচ্ছে, দেখে নিন আপনারা, দেখে নিন। আজকে দাদা যেটা সিনা ছিঁড়ে যেটা বলেছে আসলে কি সেটা কি উনি দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখবো। খুব সুন্দর বিরিয়ানিটা কিন্তু কেটেছেন, তাই তো? জি। আর চিকেনটা কিন্তু দেওয়া হলো, আর রাইস দেওয়া হচ্ছে দেখুন, একদম নাচিয়ে নাচিয়ে ঝড়িয়ে ঝড়িয়ে কিন্তু রাইসটা দিচ্ছে। আলাদা একটা অ্যারোমা এসে গেছে রাইসের মধ্যে। তুমি 6 মারছো, তুমি 4 মারছো, দেখো কাল কিন্তু বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেলো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই হচ্ছে চিকেনের সাইজ, চিকেনটা আমরা ওয়েট করেও দেখালাম, এই বিরিয়ানি নিলাম, খাওয়া যাক। খুব সুন্দর, আর চালগুলো একদম পুরো পারফেক্ট, একদম ব্র্যান্ডেড চালই কিন্তু ওনারা ব্যবহার করছেন। সাথে ক্লোজ করে দেখুন, অনেক সরু সরু চাল আর একদম পুরো ঝরঝরে। কুকিংটাও কিন্তু বেশ সুন্দর, বিরিয়ানির রিচনেসটাও কিন্তু খুব কম, খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। একটু ড্রাই টাইপের, একটু অয়েলি টাইপের, মুখের স্বাদ আসছে কিন্তু। একটুখানি নিলাম, এই দেখুন রাইসগুলো দেখুন, নিয়ে খাওয়া যাক। এই নিলাম চিকেন, চিকেন লেগ পিস, খাওয়া যাক। তোমাদের সম্পূর্ণ নিজস্ব রেসিপি, আর অনেকটা পরিমাণে খেতে পারবে লোক, মানে আটকাবে না। মানে এতে পুরো মশলার ভাগটা কম রেখে দিয়েছি, ঘিটাও কম রেখে দিয়েছি, যাতে মানুষ খেয়ে কোন রকম অগুণ না হয়, অসুবিধা না হয়, মানে কোনো অসুবিধা হবে না। একবার ছাড়া দুবার খেতে পারবে রাইসগুলো পুরো ঝরঝর। কিং চাটনিটা খেলে আরো দুগাল মানুষ হবে, বেশি খেতে পারবে। ছাড়বো নাকি? ছাড়বো, হ্যাঁ, একটু গালে দিয়ে আরো দুগাল বিরিয়ানি আপনি বেশি খেতে পারবেন। এটা এত সুস্বাদু, এটা এত সুস্বাদু, এটা খেলে আরো হজম শক্তিটা ভালো হবে, বিরিয়ানি খেলে কোনো অগুণই হবে। যত ইচ্ছা খেতে ইচ্ছা, যত খুশি তত খেতে ইচ্ছা করবে। দারুন দারুন, মাংস পুরো নরম, আলুটাও পুরো একদম সেরম সুস্বাদু খেতে, মানুষের কোনো রকম অসুবিধার জায়গা রাখেনি। দেখুন চাপ এসে গেছে, চাপে এখন একটু গাবা ঘি দেওয়া হবে, অরিজিনাল। এই যে দিলাম দেখুন, বিরিয়ানিতে দিচ্ছ, চাপেও দিচ্ছ? চাপেও একটু ঘি দিতে হয়, না তো খেতে সুস্বাদু লাগবে না। এই দেখুন ছেড়ে যাচ্ছে গো, লাভলি চিকেন। এই দেখুন চিকেনটা, আ হা হা, চিকেনটা ট্রাই করা যাক। ওয়াও, পুরো ব্যারাকপুর হাড় মেনে যাবে দেখুন। ও লাফাচ্ছে পুরো, খুব সুন্দর ইয়ার, সুন্দরভাবে কিন্তু ওয়েল কুক করা হয়েছে আলুটা, ছেড়ে যাচ্ছে। একটুখানি ট্রাই করি আলুটা। একবার হলো তোমরা আফগানি বিরিয়ানিতে যদি না আসো বা না খেয়ে যাও, তাহলে কিন্তু বলে বোঝানো তোমাদেরকে অসম্ভব। এইটুকু তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। এরমভাবে শশা নেবে মাঝে মাঝে, আর এমনি করে চাটনির সাথে এরমভাবে ডোবাবে, চোবাবে, চুবিয়ে খেয়ে নেবে। যারা আলু বিরিয়ানি খাবে তারা অবভিয়াসলি রিকমেন্ডেড করবো তারা চিকেন চাপটা ট্রাই করো, কারণ এনাদের চিকেন চাপ আলাদা রেসিপি দাদা বলে দিয়েছেন। দেখুন এই গ্রেভিটা নিয়েছি, যেহেতু আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, এই গ্রেভিটা দেখুন। আর এই গ্রেভিটা খেলে কী হবে দাদা? এই গ্রেভিটা দুর্দান্ত টেস্ট খেলে, মানে আলু বিরিয়ানির সাথে যদি একটু কেউ চেয়েও নেয় আমরা দেবো তার মুখে ভালো লাগার জন্য। আর এটা গালে না দিলে আপনি বুঝতে পারবেন না, হেভি সুস্বাদু, মানে এটা দিয়ে খেলে আরো ভালো লাগবে মানুষের, সত্যি মানে অন্যান্য দোকান থেকে আলাদা। আর ঝাল ঝাল খেতে ভালো, নিজস্ব রেসিপি। হ্যাঁ রেসিপি দিয়ে একটুখানি মাখিয়ে খাওয়া যাক। যারা আলু বিরিয়ানি খেতে পছন্দ করো, ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ করো না, গ্রেভি জিনিসটা পছন্দ করো, তাদের জন্য একটুখানি বলে দিই তাদের কেমন লাগতে পারে। গ্রেভিটা মাখিয়ে দিলাম, মাখিয়ে ট্রাই করা যাক। লাজবাব ইয়ার, পুরো মজাদার একদম, দারুন। একবার হলো বারাসাত স্টেশনে তোমরা নামো, নেমে ওখান থেকে তালিখলা পেট্রোল পাম্পের সামনে আফগানি বিরিয়ানিতে চলে আসো তোমরা তাড়াতাড়ি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন খাবারের সন্ধানে। বাই।